হেফাজতের নির্দেশ দিল আসানসোল আদালত। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। এদিন দুই পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শোনার পর 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা। বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কলকাতা হাইকোর্টে দেওয়া রক্ষা কবচ তুলে নিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এ প্রসঙ্গে জানিয়েছে, অন্য মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল, তাই রক্ষা কবচের খুব একটা গুরুত্ব নেই। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে এবার পঞ্চম লটারির হদিশ পাওয়া গেল, এমনটাই দাবি করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সুকন্যার নামে 50 লক্ষ টাকার একটি নতুন লটারির সন্ধান পাওয়া গিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাংকশাল আদালত। আগামী 24 নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। হাজিরা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে নিয়ে শুক্রবার সকালে ইডি অফিসে পৌঁছন প্রাক্তন মন্ত্রী। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে তলব করে ইডি। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে শুক্রবার সাগরের রুদ্রনগরে বিডিও অফিসে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্গীপ চন্দ্র হাজরা। শুক্রবার বেলা 12টা নাগাদ সাগরের রুদ্রনগরে বিডিও অফিসে এই বৈঠক হয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান, গুজরাট ও হিমাচল প্রদেশের পর এবার কর্ণাটকে বন্দে ভারত এক্সপ্রেস শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম দক্ষিণ ভারতে চালু হল সেমি হাই স্পিড ট্রেন। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার। জ্ঞানব্যাপী মসজিদের ভেতরে প্রস্তাবিত শিবলিঙ্গের সংরক্ষণ করতে হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মসজিদের ভেতর সংশ্লিষ্ট এলাকা সুরক্ষিত রাখতে হবে, নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত নলিনী শ্রীহরণ সহ 6 জনকে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ছিল। 1991 সালে 21 মে তামিলনাড়ুতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হয় রাজীব গান্ধী। প্রথম এশিয়া কাপ আর এবার বিশ্বকাপ, পরপর দুটো টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়েছে ভারত। 2021 সালে একাধিক পরিবর্তন করেও সাফল্য আসেনি, তাহলে এবার কি রোহিতকে ছাঁটাই করে নতুন অধিনায়ক খোঁজার পথে হাঁটবে বোর্ড, প্রশ্ন উঠছে। রাহুল দ্রাবিড় দলের দায়িত্ব নেবার পরেও সাফল্য অধরাই থেকে গিয়েছে। দ্বিপাক্ষিক সিরিজে ভালো পারফর্ম করলেও বড় টুর্নামেন্টে চূড়ান্ত ব্যর্থ। হার নিয়ে কাটা ছেঁড়ার মধ্যে এবার প্রশ্ন উঠছে রাহুল দ্রাবিড়কে নিয়েও, আর এখানেই তার ছাঁটাইয়ের সম্ভাবনা জোরালো হচ্ছে।